ইসলাম কিন্তু আদর্শ শিখিয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার আদর্শ পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোদিন বিশ্বের দরবারে সত্যবাদী হতে পারতেন না আমার নবীর আদর্শ মানার জন্য হযরত আবু বকরকে আল্লাহ পাক বিশ্বের দরবারে সিদ্দিক করে দিয়েছেন হযরত ওমর কোনোদিন বিশ্বের মানুষের কাছে ফারুক হতে পারত না আমার নবীর আদর্শ পাওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের কাছে ফারুক হয়ে গিয়েছেন হযরত উসমান কোনোদিন গানি হতে পারত না আমার নবীর আদর্শ মানার জন্য সারা বিশ্বের কাছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গানি হয়ে গিয়েছেন আমার আলী সারা বিশ্বের কাছে কোনোদিন আসাদুল্লাহির গানি হতে পারত না আমার নবীর আদর্শকে মানার জন্য সারা বিশ্বের দরবারে হযরত আলী আসাদুল্লাহির গানি হয়ে গিয়েছে অথচ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইংল্যান্ডে মিউজিয়ামে মেন গেটের সামনে বড় বড় করে সোনালী অক্ষরে লিখে দেওয়া আছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফাদার এসে নেভার এসে সোন এসে পলিটিক্যাল ম্যান বিশ্ব নবীকে যদি কেউ একজন পিতা হিসাবে ধরে পুত্র হিসাবে ধরে একজন প্রতিবেশ হিসাবে ধরে একজন রাজনৈতিক হিসাবে ধরে বিশ্ব নবী সর্বযুগে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে আপনারা শুনুন সম্প্রদায় সম্প্রীতি শিক্ষা কি দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি শিক্ষা দিয়েছে দেখেন আপনি নামাজ পড়ছেন রেল লাইনের পাশে হাওড়া কি শিয়ালদার কোন স্টেশনের পাশে আপনি মুসলমান আপনার পবিত্র নামাজ আদায় করছেন নামাজ শুরু করেছেন হঠাৎ দেখছেন একটা ছোট্ট বাচ্চা কিভাবে রেল লাইনের নিচে নেমে গিয়েছে ট্রেন আসছে ইসলাম শিখিয়েছে বিশ্ব নবী শিখিয়েছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে হে মুসলমান ওই বাচ্চাটাকে তুমি দেখো যে ধর্মেরই হোক না কেন ওই বাচ্চাটাকে তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে বাঁচাও ওই বাচ্চাটাকে তুলে নিয়ে আসো নামাজ পড়লে যা সওয়াব হবে আল্লাহ তোমাকে তার থেকে অনেক গুণ বেশি সওয়াব দেবে আপনারা অবাক হয়ে যাবেন আজকে ভারতের অবস্থা বাংলার অবস্থা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন একটা চক্রান্ত চলছে বিশেষ করে অন্য কোনো কওমের সঙ্গে নয় ইসলামের মুসলমানদের সঙ্গে একটা চক্রান্ত চলছে আপনারা জানেন না আমি নিজে চব্বিশ পরগনা ঘটকপুকুর চৌমাথায় আমরা একটা সমাবেশ করেছিলাম এই আঞ্জুমানে জামিয়াত উলামার তরফ থেকে কি ছিল আমেরিকার খ্রিস্টান একটা ফিল্ম তৈরি করেছিল ফিল্মটার নাম দিয়েছিল ইনোসেন্স অফ মুসলিম বক্তব্য দিয়ে নেমেছি বিশ্বাস করুন আমার একজন ভাই আমার কাছে এসে বলেছিল ও মাই ডিয়ার আবু হুরাইরা সিদ্দিকী প্লিজ ডোন্ট মাইন্ড কাম সুন হিয়ার আমি গেলাম তার কাছে তাড়াতাড়ি একটা কাগজ বের করেছে করে বলছে প্লিজ রিড দিস পেজ উইথ কেয়ারফুল আপনাকে দিলাম আপনি এটা পড়বেন বিশ্বাস করুন শরীরের পশম আপনাদেরও খারাপ হয়ে যাবে আজ পর্যন্ত শোনা যায়নি কি করেছে ওই ফিল্মটার ওই কাগজটা আমায় লিখে দিয়েছিল
আমেরিকার কিছু খ্রিস্টান অসৎ চরিত্রের মানুষ, এদের কাজ হচ্ছে নোংরামি, এদের কাজ হচ্ছে ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, কৌমে কৌমে লাগিয়ে দেওয়া, লাগিয়ে দিয়ে নিজেদের ফায়দা লোটা। কি লেখা আছে ওই ফিল্মটাই নাকি বলা হয়েছে, বিশ্বরবির কোনো বুদ্ধি নাই, বিবেক নাই, বিশ্বরবির কোনো জ্ঞান নাই, চরিত্রহীন, বুদ্ধিহীন, জ্ঞানহীন। আমরা তার জন্য প্রতিবাদ করেছিলাম, ইসলাম কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয় না, ইসলাম কোনোদিন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। নবীর আদর্শ দেখিয়ে দিয়েছিল বাংলার মানুষকে। আপনারা জানেন ওই আসানসোল রানীগঞ্জ সেই ইমাম সাহেবের একজন ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটাকে অন্যায়ভাবে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, একটা পশু, পশুর বাচ্চাকে মারা হয় এভাবে মারে না। একজন আপনার কি বলে একটা কুত্তা, কুত্তার বাচ্চাকে মারা হয় এভাবে মারে না। যেভাবে আমার ইমাম সাহেবের ছেলেকে মারা হয়েছে, ওই ইমাম সাহেবের ছেলে আদর্শ দেখিয়ে দিয়েছে বাংলার মানুষকে। শুধু যদি একবার ইশারা করত গোটা বাংলায় আগুন ধরে যেত, মিডিয়ার সামনে, ইলেকট্রিক মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে বলেছিল, হে বাংলার মানুষ তোমরা শোনো, আমি মাফ করে দিয়েছি, তোমরাও মাফ করে দাও, এই আদর্শ আমার রসুলের আদর্শ। ওই জন্যে বাংলার পীর, 52 জেলার পীর, আজও যারা ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে আছেন, আপনারা শুনুন, দাদা হুজুর কেবলা এমনি মুজাদ্দিদ হয়নি, শুধু ওয়াজ করেননি, তাবিজ দেননি, শুধু পানি ভরা দেননি, শুধু দাদা হুজুর কেবলা ওয়াজ করতেন, শুধু তাবিজ দিতেন, শুধু পানি ভরা দিতেন, শুধু তিনি কোনোদিন মুজাদ্দিদ হতে পারতেন না। ওই জন্য দাদা হুজুর কেবলা ইন্তেকালে পরে ইংরাজি পেপারে পর্যন্ত দিয়েছিল, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন মুসলিম ধর্মের মহাপুরুষ হয়ে, হি কুড নট অ্যাটাক টু এনি আদার্স রিলিজিয়াস, তিনি জীবনে কোনোদিন কোনো ধর্মে আঘাত করেনি। তবে বড় কষ্টের সঙ্গে আজকে বলছি, ইসলাম শিখিয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোনো মুসলমান যদি অন্যায় করে, কোনো হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, অন্য কোনো ধর্মে যদি অন্যায় করে আপনি আঘাত করে, ইসলাম বলছে সে অন্যায় করেছে, তার শাস্তি আছে, তাকে শাস্তি দেওয়া হবে। একজন মুসলমান অন্যায় করেছে বলে সমগ্র মুসলমানদের, সমগ্র মুসলিম জাতি অন্যায় করেছে, এটা বললে ভুল হবে। একজন হিন্দু ভাই অন্যায় করেছে বলে সমগ্র হিন্দু ভাইদের, হিন্দু ধর্মেরকে দোষ দিলে ভুল হবে। আপনারা জানেন, আপনারা জানেন কেরলে নাম হচ্ছে রামচন্দ্র সেন কি অন্যায় করেছিল, হিন্দু ধর্মের মানুষ ছিল অথচ তাদের ধর্মে আঘাত করেছিল বলে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, বাসের ভেতরে ঢুকিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ওই অবস্থায় মারা গিয়েছিল। আপনারা জানেন ভারতের বোম্বাই মকবুল ফেদা হোসেন নাম শুনেছেন, সে বিশ্বে একজন বিখ্যাত আর্টিস্টমান ছিল, সে একটা অন্যায় করেছিল, হিন্দু ধর্মে আঘাত করেছিল, তার জন্য তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল জানেন? তার জন্য তাকে শাস্তি দেওয়া হলো, ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, দেশদ্রোহীর নাখাতায় নাম লিখে দেওয়া হয়েছিল। সে বিদেশে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছিল, আমার ভারতের জন্য এত কিছু করলাম, অবশেষে আমাকে দেশদ্রোহীর খাতায় নাম লিখে দিল। সেই মকবুল ফেদা অবশ্য মারা গিয়েছে, তাহলে বিচার ঠিক হয়েছে, মকবুল ফেদা অন্যায় করেছে। মুসলমান কেন সে অন্য ধর্মে আঘাত করবে, তার দ্বারাই বিচার হলো। আজকে আপনারা জানেন সেই চরিত্রহীন মহিলা, নাম বলতে বড় লজ্জা লাগে, তসলিমা নাসরিন, আমার নবীর উপরে একটা অকথ্য ভাষা তার পুস্তকের ভিতরে, দ্বিখণ্ড বইয়ের ভিতরে নবীর সামনে বাজে কথা বলেছিল, তার জন্য বাংলার মানুষ প্রতিবাদ করেছিল, তার জন্য আওয়াজ তুলেছিলাম তাকে পাঠানো হবে না। অবশেষে এই বাংলার জমিন থেকে ফুরফুরা শরীফের নেতৃত্বে
সেই তসলিমা নাসরিনকে যেতে বাধ্য হয়েছিল। আজকে বলার বিষয় আপনারা বুঝতে পারছেন সময় সংক্ষেপ, তবে পীরের আওলাদ হিসাবে বিদায়ের আগে এতটুকু কথা বলে যাচ্ছি, আপনারা ভাই ভাই পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকুন। কিছু অসাধ চরিত্রের রাজনীতি নেতারা নিজের স্বার্থের জন্যে গদির জন্যে ভাই ভাই হিন্দু মুসলিমে মুসলিম খ্রিস্টানে খ্রিস্টান হিন্দুতে লাগিয়ে দিচ্ছে, আপনারা তাদের প্রচারণায় পা দেবেন না। তবে আবার বলছি আপনাদের জাতির উপরে কৌমের উপরে বাংলার উপরে যদি আঘাত আসে, যারা আজকে মুসলমানদের অকথ্য ভাষা বলছে, ঘাত করে বের করে দেওয়া হবে বলছে, তাদেরকে জানিয়ে দিয়ে গেলাম মিডিয়ার মাধ্যমে, বুঝিয়ে দিয়ে গেলাম যদি ভারতের সঙ্গে বাংলাদেশের ভারতের সঙ্গে পাকিস্তানের যদি যুদ্ধ হয় তখন দেখবে ওই সমস্ত লোকগুলো পালিয়ে গিয়েছে, এই মুসলমানেরা দেশের জন্য আগিয়ে গিয়ে দেখবেন তখন লড়াই করছে। এই বলে আজকের এই মহতী অনুষ্ঠানে সবাইকে ফুরফুরা দরবারশির থেকে মুবারকবাদ জানিয়ে এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম।